গাজার সবচেয়ে বড় হাসপাতাল এই আলশিফা, যে হাসপাতালে বিদ্যুতের অভাবে অক্সিজেন না থাকায় নবজাতকদের আপাতত বাঁচিয়ে রাখা হচ্ছে ফয়েল পেপারে মুড়িয়ে গরম পানির পাশে রেখে। যে হাসপাতাল প্রতি মুহূর্তে সাক্ষী হচ্ছে ইসরায়েলি হামলায় মা হারিয়ে অপরিণত অবস্থায় জন্ম নেয়া নবজাতকের তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়ার, সেই আলশিফা হাসপাতালেই নাকি রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঘাঁটি, দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রও জোর গলায় বলছে এই হাসপাতালের নিচে হামাসের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থাকার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। শত শত রোগীর হৃদস্পন্দন বন্ধের অপেক্ষায় থাকা এই আলশিফাতেই নাকি রয়েছে হামাসের হৃৎপিণ্ড, তাই সেটিকে টেনে হিঁচড়ে বের করতেই বুধবার স্থানীয় সময় ভোরে ট্যাঙ্ক নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় আধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর 100 বেশি কমান্ডো। ইসরায়েলি বিমান হামলায় প্রায় ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে যে হাসপাতালে ওষুধের অভাবে কোনোরকমে টিকে রয়েছে শত শত আহত ফিলিস্তিনি, তাদের মাঝেই নাকি লুকিয়ে রয়েছে হামাস, বলছে ইসরায়েলি বাহিনী। বাইরে গেলে নিশ্চিত মৃত্যু, তাই নির্বিচার গণহত্যা থেকে একটু সময়ের জন্য বাঁচতে যে হাসপাতালের মেঝেতে কোনো রকমে ঠাঁই নিয়ে আছে সব হারানো অভুক্ত অসুস্থ অসহায় শিশু বৃদ্ধ নারী পুরুষ, সেখানেই নাকি জিম্মিদের নিয়ে গোপনে রয়েছে হামাস, বলছে ইসরায়েলি বাহিনী। খাবার ওষুধ আর চিকিৎসার অভাবে যে হাসপাতালে মৃত্যুর অপেক্ষায় প্রায় প্রাণশূন্য দেহগুলো, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে হামাস কোথায়, যে আলশেফার ভেতরে ও বাইরে প্রতিটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে পচা গলা মৃতদেহ, যার বাতাসে শুধু লাশ পচা গন্ধ, তার প্রতিটি রুমে রুমে কোনায় কোনায় চলছে ইসরায়েলিদের তল্লাশি। ইসরায়েলি সেনারা বাইরে মৃতদেহ নিতে দিচ্ছে না, তাই গেল ছ দিন ধরে পড়ে থাকা 200 বেশি লাশগুলোকে গণকবর দেওয়া হয়েছে হাসপাতালেরই উঠানে। সেই কবরস্থানের নিচেই নাকি রয়েছে হামাসের গোপন সুরঙ্গ, বলছে ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্র। আর প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গাজাবাসী তো বটে, এমনকি নিজ সন্তান স্ত্রী বাবা মা ভাই বোন আর স্বজন সহ অসংখ্য মৃত্যু, যাদেরকে বোবা কান্না আর অসহায় দৃষ্টিতে দেখতে হয়েছে আলশিফা হাসপাতালে। সেই চিকিৎসক ও নাসরা জানালেন বুধবারের ভয়াবহ পরিস্থিতির কথা। হাসপাতালটি পুরোপুরি অবরুদ্ধ, ভেতরে এখনো 2000 রোগী, চিকিৎসক নার্স ও ভিটিমাটি হারিয়ে আশ্রয় নেয়া 7000 গাজাবাসী আছে। আমরা সবাই আটকা পড়েছি আইসিইউতে, যারা মৃত্যুর অপেক্ষায় তাদের এখানেই মেরে ফেলতে চাইছে ইসরায়েলি বাহিনী। আমাদের লক্ষ্য করেও হামলা হচ্ছে, এটি সম্পূর্ণ ভীতিকর পরিস্থিতি। হাসপাতালের কর্মীরা জানিয়েছে 16 থেকে 40 বছর বয়সী সব পুরুষকে হাসপাতালের বাইরের উঠানে জড়ো করে ইসরায়েলি সেনারা, কারো কারো ছিল হাত ও চোখ বাঁধা। ভবনের বিভিন্ন জায়গায় শোনা গেছে বিস্ফোরণ, গুলি আর শিশু বৃদ্ধের কান্না চিৎকার, কিন্তু চলমান এই অভিযানে এখন পর্যন্ত হামাস আর জিম্মিদের পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কোথায় হামাস কোথায় জিম্মিরা, এই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের তাহলে কি হলো। বিশ্লেষকরা বলছেন হামাস নির্মূলের নামে যুদ্ধ আর আন্তর্জাতিক আইনের পরোয়া না করে গাজার ভবন শরণার্থী শিবির স্কুল এমনকি হাসপাতালগুলোতে ইসরায়েলের যে নির্মমতা আর নিষ্ঠুরতা চলছে, একে গণহত্যা হত্যাযজ্ঞ যুদ্ধাপরাধ নৃশংসতা বর্বরতা কোনো শব্দ দিয়েই বর্ণনা করা যায় না। তারা বলছেন অবরুদ্ধ গাজার সঠিক পরিস্থিতি বোঝাতে শব্দ সংকটে ভুগতে হচ্ছে গোটা বিশ্বের সাংবাদিক সহ মানবাধিকার সংস্থাগুলোকে। ফিলিস্তিনিদের রক্তের সাথে উন্মাদ, নেতানিয়াহুর এই বাহিনী কবে থামবে জানা নেই। তাদের আগ্রাসনে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে ফিলিস্তিনের শিশু কিশোর যুবক বৃদ্ধ এক একটি প্রজন্ম, তাই ফিলিস্তিনের পরবর্তী প্রজন্ম কি পারবে ইসরায়েল ও তার বন্ধুদের এমনকি চুপ আর নির্বিকার থাকা আরব দেশ সহ গোটা বিশ্বকে কখনো ক্ষমা করতে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।